আমন্ত্রণ এসএটিভি প্রবাস সংবাদের সঙ্গে আছি রূপানুর শুরুতেই শিরোনাম। জলবায়ু বিপর্যয়ের মহাসড়কে চলছে বিশ্ব 27তম জলবায়ু সম্মেলনের সতর্কবার্তা জাতিসংঘ মহাসচিবের, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অংশগ্রহণ। মালয়েশিয়ায় শুরু হচ্ছে তিন দিন ব্যাপী আফ্রিকা এক্সপো 2022, পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত মেলায় অংশ নেবে বাংলাদেশ সহ 21টি দেশ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শেষ হলো বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত তিন দিন ব্যাপী বইমেলা ও বঙ্গ সংস্কৃতি উৎসব। বিশ্ব জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে হেরে যাচ্ছে বলে সতর্ক করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, জলবায়ু নরকের মহাসড়কে উঠে পড়েছে মানবজাতি। মিশরের শার্ম আল শেখে চলছে দু সপ্তাহের জলবায়ু সম্মেলন COP27। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে জলবায়ু বিপর্যয় নিয়ে বিশ্বের দেশগুলোকে সতর্কবার্তা দিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বাড়ছে, এতে বাড়ছে বিশ্ব উষ্ণায়ন। পৃথিবী দ্রুত গতিতে ওই বিন্দুর দিকে এগিয়ে যাচ্ছে যেখানে পৌঁছালে জলবায়ু বিপর্যয় অবশ্যম্ভাবী। সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোকে কার্বন নির্গমন কমাতে এখনই একজোট হয়ে কাজ করতে হবে, না হলে ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ু বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ার পথ বেছে নিতে বলেন জাতিসংঘ মহাসচিব। সম্মেলনে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অংশগ্রহণ। মালয়েশিয়ায় শুরু হচ্ছে তিন দিন ব্যাপী আফ্রিকা এক্সপো 2022। আগামীকাল থেকে রাজধানী কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে আফ্রিকা এক্সপোতে বাংলাদেশ সহ 21টি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ হাই কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন দুইটা বুথ নিয়ে দুইটি প্রতিষ্ঠান আরবান ব্যাগ, পাট ও পাটের তৈরি দ্রব্য প্রদর্শন করবে। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশের পণ্য রপ্তানির সুযোগ তৈরি হতে পারে বলে এমন আশা ব্যক্ত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার গোলাম সারওয়ার। এছাড়া মেলায় অংশ নেওয়া বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গেও নতুন সম্পর্ক গড়ার সুযোগ হবে বলেও জানান তিনি। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে শেষ হলো বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী প্রবাসী বাঙালিদের প্রাণের বইমেলা ও বঙ্গ সংস্কৃতি উৎসব। এর জমকালো আয়োজনের উদ্যোক্তা ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত। শেষ দিনে ছিল জমজমাট আয়োজন। আমিরাতে প্রবাসী বইপ্রেমীদের আনাগোনায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। শিশু থেকে কিশোর কিশোরী এমনকি মধ্যবয়সী পাঠকরা স্টলে স্টলে ঘুরে তাদের প্রিয় বইটি কিনেছেন। সমাপনী অনুষ্ঠানে মেলায় বাংলাদেশ প্রেস ক্লাব নেতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কনসাল জেনারেল ABM জামাল হোসেন। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান শেষ হয়। এসএটিভি প্রবাস সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে থাকছে। মালয়েশিয়ায় স্বর্ণপদক পেলেন প্রবাসী বাংলাদেশী গবেষক ডক্টর লায়লা নাহার। স্বাস্থ্যকর মাশরুম উদ্ভাবনে দেয়া হলো সম্মাননা। দেখছেন এসএটিভি প্রবাস সংবাদ। মালয়েশিয়ায় স্বর্ণপদক পেয়েছেন প্রবাসী বাংলাদেশী গবেষক ডক্টর লায়লা নাহার। গ্রিন টেকনোলজি ব্যবহার করে স্বাস্থ্যকর মাশরুম ক্র্যাকার্স উদ্ভাবনে উচ্চশিক্ষা মন্ত্রণালয় থেকে তাঁকে এ স্বর্ণপদক দেওয়া হয়। উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলান্তানে শুরু হয় আন্তর্জাতিক সম্মেলন। এ সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরিতে পদক দেওয়া হয়। সম্মেলনের শেষ দিন ডক্টর লায়লা নাহার সহ ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলান্তানের 8 জনকে স্বর্ণপদক দেওয়া হয়েছে। এ সময় ডক্টর লায়লা নাহার বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি গবেষকরা সুনামের সাথে কাজ করছেন। মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত উদ্ভাবনের ওপর আন্তর্জাতিক সম্মেলন এবং প্রদর্শনীতে মালয়েশিয়ার সব বিশ্ববিদ্যালয়, বেসরকারি প্রতিষ্ঠান, পলিটেকনিক, কমিউনিটি কলেজ, স্কুল, শিল্প এজেন্সি থেকে মোট অংশগ্রহণকারী ছিল 477 জন গবেষক। এসএটিভি প্রবাস সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরে এসে থাকছে। লেবাননে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট, টুইন স্পোর্টিং ক্লাবকে 2-1 গোলে হারিয়েছে জলদ্বীপ ফুটবল একাদশ। দেখছেন এসএটিভি প্রবাস সংবাদ। লেবাননে ইয়াসিন আবু তাহের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে রাইসা মাইসা টুইন স্পোর্টিং ক্লাব 2-1 গোলে জেলা জলদ্বীপ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
কাফা সিমা স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন রায়শা মাইশা টুইন্স স্পোর্টিং ক্লাবের শাকিল ও শরীফ। টুর্নামেন্টে চমকপ্রদ নৈপুণ্য প্রদর্শন করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় জামাল। জাকজমক ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাহাঙ্গীর আলমের সঞ্চালনা সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ইয়াসিন আবু তাহের। প্রধান অতিথি ছিলেন লেবানন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ বাবুল মিয়া। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এসএটিভি প্রভাত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। জলবায়ু বিপর্যয়ের মহাসড়কে চলছে বিশ্ব 27 জলবায়ু সম্মেলনের সতর্কবার্তা জাতিসংঘ মহাসচিবের, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অংশগ্রহণ। মালয়েশিয়ায় শুরু হচ্ছে 3 দিন ব্যাপী আফ্রিকা এক্সপো 2022। পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত মেলায় অংশ নেবে বাংলাদেশ সহ 21টি দেশ। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে শেষ হলো বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত 3 দিন ব্যাপী বইমেলা ও বঙ্গ সংস্কৃতি উৎসব। এই ছিল এসএটিভি প্রভাত সংবাদ। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।